পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করে মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। ন্যূনতম মজুরি 25,000 টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান তাদের। ন্যায্য মজুরির দাবিতে আগামী শুক্রবার সমাবেশের কথাও জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিম আক্তার। এক বছরেরও বেশি সময় ধরে 25,000 টাকা মজুরির দাবি করে আসছে। আজকে যে 12,500 টাকার ঘোষণা এসেছে সেটা আমরা মনে করি শ্রমিকদের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, এবং বর্তমান সময়ে শ্রমিকদের কোনোভাবেই এই 12,500 টাকায় বেঁচে থাকা সম্ভব না। কারণ গত 5 বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে সেটা কেবলমাত্র 56% বেতন বাড়িয়ে দিলে সেটা সমস্যার সমাধান হয় না। মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন এবং গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি, এবং আমরা সরকারের কাছে দাবি করেছি যাতে করে এই 12,500 টাকার প্রস্তাবকে পুনর্বিবেচনা করে আমরা যে 25,000 টাকার মজুরির দাবি করেছি সেই বিবেচনায় আবার করে এই ঘোষণাটি বিবেচনা করার জন্য আমরা আহ্বান করেছি। 10 নভেম্বর মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন আমাদের জোটের পক্ষ থেকে আমরা প্রেস ক্লাবের সামনে এই ঘোষণা প্রত্যাখ্যান করে এবং এই মজুরি পুনর্বিবেচনা করার জন্য সরকারকে আহ্বান করে আমরা আমাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকব আগামী।